পারিয়ে মারিয়ে শেষ করে দিচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে সংবিধান। সংবিধান এই রাজ্য অচল। উনি মুখ্যমন্ত্রী যা খুশি করে যাচ্ছেন। প্রতিনিয়ত প্রতিনিয়ত কোর্টকে অবমাননা করা, প্রতিনিয়ত আইনি ব্যবস্থাকে অবমাননা করা, আইনের শাসনকে ভুলুণ্ঠিত করে উনি ওনার পার্টি ওনার ব্যক্তির শাসন কায়েম করতে চাইছেন। আমরা এর প্রতিবাদ করি। আমরা মনে করি বিভিন্ন রাজ্যে উচ্চ আদালত সর্বোচ্চ আদালত এই কন্টেম্প্ট কোর্ট মামলায় মুখ্যমন্ত্রীকে ডাকবে, কারণ অন্য রাজ্যে সমটু অনেক মামলা নেওয়া হয় আদালতের পক্ষ থেকে। আজকে যেখানে সরাসরি আদালতকে অবমাননা করা হয়েছে, আদালতকে অসম্মান করা হয়েছে, আদালতের মর্যাদাহানি হয়েছে, আদালতের সম্মানহানি হয়েছে, সেই ক্ষেত্রে উচ্চ আদালত কি করবে? সারা রাজ্যের মানুষ দেশের মানুষ তাকিয়ে আছে যে এইভাবে আদালত অবমাননা করেও পার পেয়ে যায় কিনা মুখ্যমন্ত্রী, সেটা আজ রাজ্যবাসী দেশবাসী দেখছে। আমরা চাই এই ঘটনায় প্রমাণ করে আমাদের রাজ্যে কি পরিস্থিতি চলছে ত্রিপুরা রাজ্যে। আমরা চাই এই ঘটনায় মাননীয় আদালত এই যেভাবে অবমাননা করা হয়েছে আদালত যেন ব্যবস্থা নেয়।